পুলিশে তুলে আনে। তুলে আনার পর আমাকে ডাইরেক্ট ইয়া করে কোর্টে নিয়ে যাই, সেখানে 28 দিন আমি জেলে ছিলি। 28 দিন আপনি জেলে ছিলেন? দিল যে আমি বলছি 28 দিন ছিলি জেলে, ভালো হবে যদি আপনি ভিতরের কথাটা একবার দর্শকের সামনে দিতে পারেন বলে, যেহেতু ওনারা দেখছে কিন্তু ইউটিউব খুলে। কেস ওইটাই, ওই তিনটা ভিডিও বানার কারণে। আচ্ছা আচ্ছা, হায়দ্রাবাদ থেকে আমাকে তুলে নিয়ে আসে, তারপর কোর্টে তোলা হয়। কোর্টে তো নমস্কার, আপনারা সকলে জানেন কি আমার নাম হচ্ছে বিকাশ, আপনারা সকলে জানেন কি আমার নামটা হচ্ছে বিকাশ, কিন্তু হয়তো আজকের ভিডিওটা কেউ হয়তো করবে কেউ হয়তো নাই করবে বিশ্বাস, যেহেতু আমরা কিন্তু গাঁডিহাতি পরিবাস, আর এক মাস পরে কিন্তু লাগিয়ে যাবে চাষ, হ্যাঁ না? আর এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলেই হবে কিন্তু বিশ্বাস। আপনারা যদি আমার ভিডিওকে ভালোবাসেন বা ভালো লাগে অবশ্যই মানে কি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা থাকবেন পাশাপাশি, আর যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন পাশাপাশি তাহলে আমি আপনাদেরকে ছাড়ি কোনোদিন হব নাই প্রবাসী, সব সময় কিন্তু রাখবো আমি সেই লেভেল হাসি খুশি। তো বন্ধু, অন্যদিন তো আমি আপনাদেরকে দৈনন্দিন নতুন নতুন শিল্পীকে নিয়ে আসি, আজকে কিন্তু যে মানে কি বলবো যন্ত্রটাকে নিয়ে আসবো সেটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ আলাদা টাইপের, যেটা হচ্ছে একটা পুরুলিয়া জেলার সুনামধন্যকারী হচ্ছে রোস্টার, তারই লিবে কিন্তু আজকে সাক্ষাৎকার, যেহেতু ওটা আজকে কিন্তু মঙ্গল গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের কিন্তু দেখলে হবে না বেকার, চেহারা দেখলে বুঝতে পারবেন কেন কি আমি বললে হবে না কেন কি আমাকে এই লোকের দমে বলা যে বিকাশ মাহাতো বলে দমে কইছে, আর আমাকে লোকে দেখলে তখন কিন্তু দমে হাসে, আর আমি এই জন্যই বলছি নাই কইছে কেন কি ওই লোকটা আমার পাশকেই গেল আসি, আর ওর মুখ থেকে কিন্তু আপনার শুলে না উঠে বসে উঠে বসে উঠে বসে শুয়ে বসে, আজকে একটা বটে কিন্তু কালো খরিস লাল খরিস, লাল খরিস বটে না, ইয়ার কিন্তু সেই লেভেলের আছে বিষ, যদি একবার দেখ কামড়াই ঠিক করতে পারবে না কিন্তু অল ইন্ডিয়ার কোনো ওঝাই, সে যতই দেখ মানে কি বলবো আয়ুর্বেদিক দাওয়াই। আপনাকে জানাচ্ছি নমস্কার। নমস্কার নমস্কার, বলছি কেমন আছেন বলুন? একদম ঝেঁকা আছি। ঝাঁকা আছেন, তুমি কেমন আছো? হ্যাঁ ব্যাপার আছে, আমি কোনো রকমে আছি ভালো। ইনার আছে লাল টি শার্ট আর আমার আছে ব্ল্যাক জামা, আর দর্শকনকে এটাই বলছি যদি মানে আমাদের ভুল হয়ে যায় তো আপনারা করে দেবেন ক্ষমা, হ্যাঁ না? তো ব্যাপার হচ্ছে আপনাকে হয়তো অনেকে জানে অনেকে শুনে, হয়তো আপনি অনেকদিন ভিডিও দিতে পারেন নাই বলে কিন্তু অনেক লোকে গেছে ভুলে, ভালো হবে যদি আরেকবার আপনি দিতে পারেন ওনাদের কিন্তু ভাঙা ফোনে বলে। তো ভাঙা ফোনে বলে দিছি, দেবেন মাহাতো হচ্ছে আমার নাম। আচ্ছা, পুরুলিয়া হচ্ছে আমার জেলার নাম। আচ্ছা, বান্দোয়ান আর বড় সেখানের মাঝে রয়েছে টটকো নদী, তো টটকো নদীর পাশে হচ্ছে আমার গ্রাম, বাস এইটুকু। টটকো নদীর পাশে হচ্ছে গ্রাম, হ্যাঁ না? তো সত্যি করে বলুন দেখি তো সকাল বিকেল আপনি কি খান যে আপনার গালগুলা হয়ে গেল যেন সে গান্ডি হাতের কুহু পাজান? কি খায় এমনি বাসি ভাত আর পেঁয়াজ কাটা? হ্যাঁ বাসি ভাত পেঁয়াজ কাটা, ধন্য ধন্য আপনার কিন্তু চাম, হ্যাঁ না? যেহেতু আমাদের পুরুলিয়া জেলা সকাল মানে ছেলে মেয়েকে কিন্তু এমন ভাবে আছেন যে ওদের মনে পড়ছে কিন্তু শুভ আসাম। আচ্ছা, হ্যাঁ না, তাই নাকি? যেহেতু আপনি অল্প বয়সে কিন্তু ওনাদের কাছে কামাই নিলেন নাম, আরেকটা ব্যাপার হচ্ছে বিয়ে শাদি করেছেন? না, বিয়ে শাদি এখানে হয়নি? না। আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদি এখানে কই নাই মানে করিবার মন নাই না আপনি পান নাই? এখন বয়স কম, পরে করবো, 2-5 বছর পরে করবো, একটু ক্যারিয়ারটা বাইগে নিই। কোন দিক থেকে চিনে একটু দর্শক একটু বলতে পারবেন? কোন দিক থেকে? ভিডিওর মাধ্যমে চিনে। ভিডিওর মাধ্যমে কি করে রস্ট মারেন? আচ্ছা আচ্ছা, তো চ্যানেলটার নাম একটু বলুন দেখি তো। দা পুরুলিয়া গাই। দা পুরুলিয়া গাই মানে ছানা বুড়া বুড়ি সবারই কিন্তু বলছে ওই দাদাকে বা ওই চ্যানেলটা হামদ চাই। আচ্ছা, তো এই জন্যই বলছি আমি আপনাকে নিয়ে আলি কেন কি অনেকদিনই আপনার চ্যানেলটা মানে কি বলবো ছিল খালি, যাই হোক মানে আপনাদের আশীর্বাদে কিন্তু দাদাকে আমি জীবনে এই প্রথমবার আমার ইউটিউবের চ্যানেলে নিয়ে আলি, হ্যাঁ না? আচ্ছা, আপনার চ্যানেলে আপনি তো ভালোই রোস্ট মারেন বা আপনাকে দর্শক ভালোই ভালোবাসা দেয়, তো এক দেড় মাস ধরে যে আপনার চ্যানেলে কোনো ভিডিও আসে নাই তো কেন এবং কি কারণে ভাবতে কিনাদের দর্শকের সামনে? তুমি শুনো না কি হয়েছে? না আমি তো সমস্ত দর্শকের সামনেই বলছি, আমার নামে ভিডিও বানানোর জন্য মানে তিনটা ভিডিও বানাইছিলি। আচ্ছা আচ্ছা, মাননীয় আমাদের সমাজের সাথে যেটা করে, আচ্ছা, তো আমি কিছু তথ্য কালেক্ট করি গভর্নমেন্টের কাছ থেকে, সেই তথ্য নিয়ে মাননীয়াকে ডাইরেক্ট রোস্ট করি। আচ্ছা আচ্ছা, যে কারণে আমার একটা বড় সড়ো কেস হয়েছিল। আচ্ছা আচ্ছা, এই জন্যে ভিডিও আসে নাই। এই জন্য ভিডিও আসে নাই? আচ্ছা আচ্ছা, তো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কেস, তাও কিন্তু এখন বর্তমানে দেখা যায় সেই লেভেলে কিন্তু ড্রেস, হ্যাঁ না? তো এখন বর্তমানে কেসটা কি আছে মানে হয়েছিল যে কেস তো ওটা আছে কি এখনো পর্যন্ত হয়ে গেছে? তো কেসটার ব্যাপারে বলে দিচ্ছি, তিনটা ভিডিও আপলোড করি। আচ্ছা আচ্ছা, তো এটা মাননীয় মুখ্যমন্ত্রী কেস করে না, যাই হোক কেউ যেন কেস, যাই হোক কেউ কেস করেছে, তো ওটার জন্য আমাকে ওই যে হায়দ্রাবাদ থেকে আমাকে পুলিশে তুলে আনে। তুলে আনার পর আমাকে ডাইরেক্ট ইয়া করে কোর্টে নিয়ে যাই, কোর্ট থেকে আমাকে 28 দিনের সাজা দেই। 17 জুন আমি কোর্ট থেকে বেরাই, 21 মে আমাকে কোর্টে তোলা হয়েছিল, 17 জুন আমি কোর্ট থেকে মানে জামিন পাই, জামিন পাই বেরাই, বেরাই এই কারণে এতদিন আমার ভিডিও আসে না, 28 দিন আমি জেলে ছিলি। 28 দিন আপনি জেলে ছিলেন কেন কি মাননীয়াকে যাক ওনার ব্যাপারে কিছু কথা বলার কারণে,
একটু ভাষাটা একটু অন্যরকম হয়েছিল, ল্যাঙ্গুয়েজটা আলাদা ছিল, তার ফলে ডেটে ডেটে কোর্টকে যেতে হবে, যেতে হবে, যে কারণে বাইরেও আমাকে কাজে মানে যাওয়া যাবে না, হয়তো লোকালে যদি পাই তো কাজে যেতে হবে, কিন্তু বাইরে যাওয়া যাবে না, যাবে না, কেন এখন কোর্টের ডেটে ডেটে আমাকে তো যেতে হবে না, যেতে হাজিরা দিতে হবে, ঠিক ঠিক ঠিক, আর তিনটা ডেট ফেল করলে তো ওয়ারেন্ট বেরিয়ে যায়, তখন ফির আবার আমি যথায় থাকি তুলে আনবে, তার থেকে কোর্টে কোর্টকে তো অমান্য করা যাবে না, আদালত না, যেহেতু ওটা সরকারি, হ্যাঁ না, তো এখন মানে দর্শক আপনি কি বলতে চাইছেন, আপনার মানে কি বলে রেগুলার ভিডিও আসবে কি আপনি ছাড়িতে চাইছেন, ভিডিও আসবে, আসবে কেমন লেভেলের আসবে, একদম ভিডিও সেই লেভেলের ভিডিও আসবে, সেই লেভেলের ভিডিও আসবে না, মানে তো সেই লেভেলের যে আসবে আমার তো সেরকম টাইপের বলাটা হচ্ছে না, আপনার চ্যানেলে আপনি যেরকম ভাবে প্রথমটা টুকু এনকারিং করেন টুকু সেই লেভেলের মানে ইন্ট্রোটা নাকি, ইন্ট্রোটা, হ্যাঁ ইন্ট্রোটা একটু বলে দিন, কি ডার্লিং তো সবাই একদম ঝেকা আসছে, তো তো আজকে এই যে দাদা পুরুলিয়া পরব আসেছে সাক্ষাৎ করতে, যাই হোক ভালো লাগলো, তো আজকে এইটাই নিয়ে ব্লগ হবে, এই যে রোস্ট ভিডিও গুলা বানান আপনাদের গ্রামের পাড়া পড়শি লোকে বা আপনাদের স্বয়ং নিজের আত্মীয় মানে কোনো জনে দেখে তো আপনাকে কেউ কোনো বলে নাই, কি বলবে, কি একটু বলবে একটু ভাষাটা একটু কম করতে বলে, বাকি সবাই মজালে ফুল ফুল সাপোর্ট আছে, আচ্ছা আচ্ছা, মানে ভাষাটা একটু মানে ডাউন করতে বলে, বাদ বাকি সব কিছু ঠিকঠাকই থাকে, এই কেস পেশেন্ট নিয়ে যেমন আসার পর একটু একটু ডিপ্রেশনে ফেলা নিয়েছিল, তো যাক একটু টেনশনটা একটু হালকা, এখন আছে কি টেনশন, আছে ইউ এটা সেটা বলবে, ধরো যে কেস হয়েছে এখন কোথায়ও কাজে লিচে না, এই মানে ভিডিওর জন্য আমার হয়তো একটা ক্যারিয়ারে দাগ পড়লো, তো কাজেও যাওয়া যাচ্ছে না, ফ্যামিলির থেকেও প্রেশার, আত্মীয় স্বজন সবাই বলছে যে কেন করতে গেলি ভালোই তো বলছে, তুমি তো হায়দ্রাবাদে কাজ করতেছিলি, মানে বলতে চাইছিস যে তুমি সুখে খাতে ছিলিস ভালোই, তোকে ভূতে গেলে এই বিভিন্ন রকম টর্চার একটু হবে কি, ওটা গ্রামের পাড়া প্রতিবেশীর ওটা টর্চার আছে, তো ওটা এক কানে ঢুকায় এক কানে বার করাতে হবে, আর কি করা যায়, তো আমি 28 দিন জেলে ছিলি, এই জন্য আমার অনেকদিন ধরে ভিডিও ছিল বন্ধ, বন্ধ কি আমি 28 দিন জেলে ছিলি, এই জন্য আমার অনেকদিন ধরে ভিডিও ছিল বন্ধ, এরপরে সেই লেভেলের ভিডিও দিয়ে তোমাদেরকে করে দিব সেই লেভেলের আনন্দ, আর তোমরা কমেন্ট করবে যে কোনটা হচ্ছে ভালো আর কোনটা হচ্ছে মন্দ, মন্দ হ্যাঁ না, আর নাইলে কিন্তু আপনাদের মানে কি বলে ফোন গিলা শরীরটা দমে করবে গন্ধ, অবশ্যই হ্যাঁ না, লাস্ট বার তো আপনি যে জেল থেকে আলেন, জেল থেকে আসছে যে মানে এইটা তো আপনার সরকারি নিয়মে কোনো তো বারণ নাই ছিল নাকি, যে আপনি জেল খাটিছেন জেলা যাইছিলেন বা ইউটিউবে প্রচারে মানে প্রকাশ করা কি এটা তো কোনো সিস্টেম নাই ছিল না, না এটা এখন তো সে আমাদের সমাজে আন্দোলন ফান্দোলন এটা ওটা হচ্ছে না, আচ্ছা এই জন্য নিউজ টিউজ এটা হতে দেয়নি ব্যাপারটা, আমি আমার একটা ভিডিও দিয়েছি, না না নিউজ হতে দেয়নি স্যার ঠিকই আছে, কিন্তু এখন তো ইউটিউব মানে ইউটিউবের বাজার, হ্যাঁ না ইউটিউবের বাজার সবাই সেই ঘর ভিতরে ঢুকে করছে গুজুর গাজার, তো ইউটিউবের বাজারে এখন আপনি এই মানে জিনিসটা প্রকাশ করে দিলেন কি আমাকে অমুকের একটা আমার মানে রোস্ট করার জন্য আমি জেল খাটিছি এরকম ভাবে করেছি, মানে সেদিন থেকে প্রকাশ করে দিলেন যে এতদিন আমি জেল খাটিছি, অবশ্যই, তো এই যে প্রকাশ করে দিলেন প্লাস যদি এখন সরকারি আইনে বা সরকারি কোনো পদাধিকারী দেখে যতজন রোস্টার বা যারা হয়তো ভিডিও বানাচ্ছে, আমি বলবো কাউকে নিয়ে যখন ভিডিও বানা হবে অ্যাকচুয়ালি কোনো সেরকম ইম্পর্টেন্ট টপিক বা এরকম পলিটিক্সের ব্যাপারে যখনই কেউ কথা বলতে যাবে, একটু ভাষাটা হয়তো একটু রেসপেক্ট দিয়ে কথা বললেই ঠিক হবে, যেহেতু আমারটাই একটু অনেকটা লিমিট পেরিয়ে গেছিল যে কারণে আমাকে ক্যাশটা করেছিল, কিন্তু আমার যে ভিডিওটা যে কথাগুলো ছিল কথাগুলো কারেক্ট ছিল, হয়তো ভাষাটা একটু পেরিয়ে গেছিল বাকি সব কথাগুলো কারেক্ট ছিল, আর তোমরা ভিডিওটা দেখবে আমার চ্যানেলে গিয়ে দেখবে, তোমরাও দেখে কমেন্ট করো যে আমি ভিডিওটা ঠিক বলেছিলি না খারাপ বলেছিলি, আমার হয়তো ভাষাটা একটু খারাপ ছিল, আপনারাও একটু দেখবেন কি দাদার কোন ভিডিওটার জন্য এবং কিভাবে কেন নিয়ে গেল কেমন ল্যাঙ্গুয়েজ গুলো ছিল আপনারা একটু শুনবেন দেখবেন, দাদার ভিডিওটা এখনো পর্যন্ত ডিলিট হয়েছে নাকি, না না ডিলিট ডিলিট হয়নি, কেস পেস চলছে ওটা এখন ডিলিট করা যাবে, চ্যানেলটার নাম ওটা দি পুরুলিয়া গাই, হ্যাঁ না অবশ্যই কিন্তু সকলেরে কিন্তু সাবস্ক্রাইব বা লাইক শেয়ার এন্ড চাই, বাস এই ভিডিওটা যে যে দেখছো ডার্লিং সেই লেভেলের কমেন্ট আর সেই লেভেলের লাইকটা করো আর শেয়ারটা ঝাড়িয়ে চোখটা নমে শেয়ার করো, কেন কি একটাই কথা আমি আপনাদেরকে বলে থাকি যে যদি ভিডিও ভালো লাগে তো একটা কমেন্ট করতে কিন্তু নাই আপনাদের MBBS পড়াশোনা লোক লাগবে, অবশ্যই হ্যাঁ না অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু নাই চ্যানেল মানে 4টা লেভেল লাগবে, অবশ্যই যদি আপনারা চ্যানেলটাকে দাদার প্লাস আমার করে দেন সাবস্ক্রাইব আপনারা কিন্তু নাই হয়ে যাবেন গরিব, হ্যাঁ না যেহেতু আমরা কিন্তু দুজনেই বডি দাদা সেই আমরা কোদাল মেন বা খাটিয়ে খাওয়া জীব, তো বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আমরা এই 2-4টা কথা বলে দাদার দুঃখ কথা বলে বা একটা সেন্স দিচ্ছি করে আমাদের ভাষার মধ্যে কোনো ভুল হলে কিন্তু ক্ষমা করে দেবেন নিজের ভাই মনে করে, অবশ্যই দেখা হচ্ছে কিন্তু দাদার সাথে বা আমার সাথে পরবর্তী একটা নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, আপনারা তখন ভালো থাকুন সুস্থ থাকুন, ওকে বাই বাই টাটা সকল বন্ধুকে জানাতে, লাভ ইউ, বাই ডার্লিং, বাই বাই বাই।